মনটা আজকে সকাল থেকে একটু খারাপই হয়ে গেল। খারাপটা হয়ে গেল প্রথমেই কি আজকে শুরুটা খারাপ কথা দিয়ে করবো? না, থাক, ভালো কথা দিয়ে আগে শুরু করি। আজকে রোদ উঠেছে, আশা করি আমাদের যাওয়া হবে। বুঝতে পারছি না এখন রান্নাটা করে রেখে যাব না এসে রান্নাটা করব, কারণ আজকে সেরকম কোনো রান্না নেই। আন্টি আমাদের যে স্বর্ণালীর মাকে আন্টি যে মাছ পাতুরি পাঠিয়েছিল কালকে আমরা নিরামিষ খাওয়ার জন্য, সেটা আমাদের খাওয়া হয়নি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমাদের দু পিসই রয়ে গেছে। তো ও আর আমি আজকে ওটা গরম করে নেব। আর দেখি ওলকচু আছে ঘরে, ও ওটাকে সেদ্ধ করে কাসুন্দ দিয়ে সর্ষের তেল ঠেল দিয়ে মাখাটাও খুব ভালো খায়, তো ওটা একটা করব। তো এই দুটো তো আসলে প্রেশারে বসিয়ে দিলেই হয়ে যাবে, আর হাত পা ধুতে ধুতে ড্রেস চেঞ্জ করতে করতে ভাতটাও হয়ে যাবে, তো অসুবিধে নেই। ওই জন্য ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে মুছে পুজোটাকে দিয়ে তারপরেই যাব। যাব হচ্ছে একটু স্বর্ণালীর দরকারি, তো তাই জন্য একটু দেখি ও কখন যায়, ওর সাথে কথা বলতে হবে। আর খারাপটা হচ্ছে গিয়ে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমার সকালটা শুরু করে দিয়েছি, খারাপ কথাটা বলবো বলেছিলাম ওখানেই আমি কেটে দিয়েছিলাম। খারাপ কথাটা আর কিছুই না, কালকে ভেবেছিলাম একটু ভিডিওটাকে নতুন করব, নতুন কিছু একটু নতুন আনবো আর কি। একঘেয়েমি হয়ে যাচ্ছিল ভিডিওগুলো, তো কালকে আমি পুজো দিতে দিতে নিজের ভয়েসে একটা গান করে সেটার সাথে ভয়েসটাকে আমি জুড়ে একটা ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে সেটাকে সকালবেলা আপলোড করতে গিয়ে দেখলাম আমাকে কপিরাইট ক্লেম দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে আবার ভিডিওটাকে ডিলিট করে দিয়ে আবার এডিট করে তারপর আবার ছাড়তে হয়েছে, তাই জন্য কয়েক মিনিট লেটও হয়ে গেছে। কয়েক মিনিট না, গোটা 14-15 মিনিট লেটে আমি ভিডিও দিয়েছি আজকে। তো আর কি করব, এই নিয়েই চলতে হবে। কিন্তু যারা পুরনো, আমি অনেক চ্যানেল দেখেছি, তাদেরকে অনেককেই দেখেছি আমি এরকম দিতে আর কি, নিজের ভয়েসে গান করছে। তো জানি না তাদের কপিরাইট আসে কি করে আর তারা তাড়ায় কি করে। আমি তাড়ানোর অনেক চেষ্টা করেছি কপিরাইটটাকে, কিন্তু কিছুতেই সে তাড়ানো যাচ্ছে না। যাই হোক, এটাই একটু দুঃখ পেয়েছি সকাল সকাল। ঠিক আছে, এই নিয়েই চলতে হবে। ব্রেকফাস্টটা তৈরি করছি, ও খাবে বলেছে ডিমের পোচ, আর ওর প্রোটিনটা এটার মধ্যে ঢেলে নিয়ে চলেছিলাম বাড়ি থেকে। তো এই প্রোটিনটা দেবো আর ডিমের পোচ দেবো, আর আমাজনের দিকে ম্যাগি বসিয়ে দিয়েছি। গুড, দৌড়ে পালাচ্ছে এই যে, এটা ঢালু না ওই জন্য দৌড়ে পালিয়ে যায়। খেয়েছি না খেয়েছি সব বাসন টাসন ধুয়ে দিয়েছি, কলজার ঘরমোচা করা হয়ে গেছে, ওদিকে ওলকচুটাকে আমি কেটে সেদ্ধ বসিয়ে দিয়ে গেলাম, আর খোসাগুলোকে এপাশে জমিয়ে রাখতে হচ্ছে, কারণ ও ডাস্টবিনটা নিয়ে গেছে ফেলতে। ডাস্টবিন নেই তা আসুক, তারপর ফেলবো। তো ওই জন্য সব গুছিয়ে দিয়েছি আর এটাকে রেখে গেলাম, মাছটাকে বার করে রেখে গেলাম, এসে গরম করে ফেললেই হয়ে যাবে। তো এই চলছে আর কি, এবার যাবো স্নানে, স্নানটা করে এসে পুজোটা দিয়ে তারপর রেডি হবে। সব এসে করব, এসে করব করতে করতে সবটাই মোটামুটি রেডি করে রেখে গেলাম। এখানে চাল ধুয়ে চাল ভিজিয়েও রেখে গেলাম, আর ওদিকে তো সেদ্ধ হয়েই গেছে কচুটা, এসে শুধু মাখবো আর কি, আর ভাতটাকে বসিয়ে দেব, এই প্ল্যান। আর রেডি সেডি বলতে আমার ড্রেস পরাই আর কিছুই নয়, কিন্তু তো বেরোবো এবার হচ্ছে স্কুটি, তাই জন্য আমরা যাচ্ছি। ঠিক আছে, এবার স্কুটি কেনার জন্য গাড়িটা দেখো, এই হচ্ছে আমাদের ওলা গাড়ি। সবাই মিলে যাচ্ছি, ভাইয়া বলেছে আমরা স্বর্ণালীর রিসেপশন পার্টিতে যাচ্ছি স্কুটি কিনতে, না তো চলো যাওয়া। স্বর্ণালী এই পেছনের এই শোরুমটা থেকে স্কুটি কিনতে এসছে, আপাতত দেখতে এসছে, ভালো লাগলে বুক করে দেবে। চলো ভেতরে ভিডিও করতে দিলে আমিও মডেলগুলো দেখাবো, চলো যাওয়া যাক। পছন্দ হয়ে গেছে এই স্কুটিটা নিচ্ছে, বাইরে একটা ছিল ওটা দিয়ে সবাই মিলে টেস্ট ড্রাইভ দিয়ে নিয়েছে, প্রমি ভাইয়া এরা সব দিয়ে নিয়েছে, এটা নিচ্ছে ও ইপ্লুটো 7G। তো
যাবে 25 তারিখ না 26 তারিখ নাগাদ বললো যে ডেলিভারি দেবে, তো আমরা এটাই নিতে এসেছিলাম। তো চলো এবার যাব বাড়ি, ওখানে একটু কথাবার্তা হচ্ছে যে সবাই মিলে, আর কোনো কথাই হবে না, জাস্ট ভাতটাকে বসিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে সোজা খেতে বসা আর খাওয়া থেকে উঠেই রেস্ট নেওয়া। আর স্বর্ণালীর মা আন্টি যদি ব্লগটাকে দেখে থাকে, আমি জানি না রোজই দেখে আন্টি, তো আমি তাই জন্য ব্লগেই বলে দিচ্ছি, আন্টি তোমার মাছ পাতুরি সুপার সুপার হিট হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল, কোনো দিকে তাকানোর সময়ই আর হয়নি। তো খেয়ে দিয়ে গিয়ে তারপর সোজা ঘুম, ঘুম থেকে উঠে এখন ছাদে, অনেকদিন বাদে ছাদে এলাম, আকাশটার উপাশটাকে দেখতে এত ভাল লাগছে। ওই দেখো হেভি সুন্দর দেখতে লাগছে, এটাকে দেখো, আর এই যে একে দেখো, এটা কি ধরনের এক্সারসাইজ আমি জানি না, তোমরা কেউ জানলে আমাকে জানিও তো এটা কি ধরনের এক্সারসাইজ। এটা ও মাঝে খেত না, ঠিক আছে, মানে মাছ ছাড়া ভাত খায় না, মাঝে খুবই অসুবিধা হয়ে গেছিল ওর জন্য, যে ও যেদিন আমাদের মাছ খেতে ইচ্ছে করতো না, পরপর দু তিন দিন হয়ে যাওয়ার পর আমরা হয়তো মাছটা খাচ্ছি না, ও সেদিন ভাত খেতো না, ভাত মেখে দিলে, কিন্তু জানি না আবার কি হয়েছে, আজকে আমি ওল কচু দিয়ে ভাত মেখে দিয়েছি, তাতেও দেখলাম ও খেয়ে নিয়েছে, ভদ্র বাচ্চার মতো। পিছনটা দেখে বুঝতেই পারছো যে এবার শেষ করার পালা চলেই এসেছে, বিকেলের পর আর ক্যামেরা হাতে নেইনি, আসলে ওর কদিন ধরে একটু কাজের অফ চলছে, তো ওই জন্য নিজেদের মতোই টাইম কাটানো, তারপর কিছু প্ল্যান চলছে আর কি, তো ওই প্ল্যান প্রোগ্রামগুলোই করতে হয়, তো ওই জন্য আর হয়ে ওঠেনি আর কি। তো চলো আবারও আসবো কালকে নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, আজকের মতো টাটা, গুড নাইট। আর আমার এই বক বকগুলোকে রোজ সহ্য করতে হয় বলে তোমাদেরকে, যারা সহ্য করে নাও নিজের মতো করে, তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই একটু সহ্য করে নাও, আর কি বলবো বলো। যদি তোমাদের যদি কিছু মনে হয়ে থাকে যে এটা করলে ভালো হয়, এটা না করলে ঠিক হয় আর কি, তাহলে জানিও আমাকে। তো চলো টাটা, আমার নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর যারা অলরেডি আমার পাশে আছো তারা লাইক করো, শেয়ার করো। তো চলো টাটা।